বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব সিরাজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া এক শোকবাণীতে তিনি বলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব শাহজাহান সিরাজ দীর্ঘদিন অসুস্থ থাকার পর চোদ্দই জুলাই বিকাল সাড়ে তিনটায় রাজধানীর এভার হাসপাতালে ইন্তেকার করেন তার ইন্তেকালে জাতি একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারালো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশের রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে তিনি বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি